7 sal meter gari koto bola wo yo rajasthan aise kintu amra je moro urudu chalaite chai ami nije yaar What's up people, this is Naimur here and once again welcome back to my YouTube channel Naimur on the go ar ajke kintu amra ashi pushkar e jeta hocche pushkar er je main bus stand seta hocche eta তো এই পুরস্কার থেকে এখন কিন্তু আমরা যাবো হচ্ছে রাজস্থানের যে মরুভূমিতে উটে চড়ার যে জায়গা সেখানে যাবো এই যে এখানে কিন্তু বাসগুলো আইনা আপনাদের নামাই দিবে আজমির থেকে এসে এখানে নামতে হবে আর তারপর আমরা চলে যাবো হচ্ছে এর পিছনে একদম ওই পিছনে যে মরুভূমি সেই মরুভূমিতে আর দেখাবো আজকে আপনাদেরকে কীভাবে আসলে উটে চড়তে হয় কীভাবে কী করতে হয় তো চলুন দেখি কী করা কীভাবে কী করতে হয় এখানে গাইজার এখন কিন্তু আমি আসি পুরো মরুভূমির ভিতরে মানে এই যে দেখেন এখানে চারিদিকে শুধু বালু আর বালু এই যে মরুভূমির বালি লাল বালি এটাই হচ্ছে আর পুষ্কারের মরুভূমি আর ওই দূরে পাহাড় দেখা যাইতেছে আর এখানে কিন্তু উট গুলা খাইতেছে ঘাস খাইতেছে আর এই যে এটা হচ্ছে উটের পানি খাওয়ার জায়গা আর এখানে পুরাটা মরুভূমি বলা চলে না এটা হচ্ছে সেমি ডেজার্ট আর কি মানে অর্ধেক মরুভূমি বলতে পারেন খুব বেশি বড় না এটা ছোট একটা মরুভূমি বড় মরুভূমি হচ্ছে জয়সালমীরের থর মরুভূমি যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় মরুভূমি তো আমি সেখানে যাব না আজকে আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে এই যে উটে চড়তে হয় এই যে এখানে একটা উট দাঁড়ায় আছে দেখেন কত বড় ওয়াও এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেকগুলা উটের মানে উটে চড়ার যে দোকানগুলো এগুলো আছে আর ও একটা উট ওয়াও নাইস উটের গাড়ি এটা কিন্তু বলে ক্যামেল কার্ট মানে উটের পিছনে গাড়ি লাগাই দেয় ওই গাড়ির মধ্যে 5-6 জন করে আপনারা যাইতে পারবেন এটা মনে হয় একটু টাকা কম লাগে আর এই যে এরকম দোকান দেখতে পারবেন এখানে আসলে রাস্তার পাশে এই দোকানগুলা এই দোকানগুলো থেকে আপনারা উটের জন্য ভাড়া নিতে পারেন উট ভাড়া নিতে পারেন আমরা যাবো এখন দেখবো যে আসলে কীভাবে উটগুলা ভাড়া নেওয়া যায় তো চলুন দেখি কীভাবে উটগুলা ভাড়া নেওয়া যায় এখান থেকে আর এই যে সামনে কিন্তু পাহাড় আছে বড় পাহাড় আর এটা চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পুরো রাজস্থানে কিন্তু পাহাড়ে ঘেরা একেবারে আমরা কিন্তু এখানে যে এখান থেকে উট নিব রাজপুতানা ডেজার্ট সাফারি যেটা এখান থেকে আমরা উট নিব আর এখান থেকে উট নিলে হচ্ছে সিঙ্গেল পার্সন 500 টাকা নিবে আর যদি দুজন থাকেন তাহলে হচ্ছে 399 টাকা করে এখান থেকে কিন্তু উঠে যেতে পারবেন আপনারা এটা খুবই অল্প টাকার মধ্যে আপনারা পাবেন এখান থেকে অন্য বাকি যেগুলো আছে সেগুলোর তুলনায় তো হচ্ছে এখানে এই যে ভিতরে আপনাদেরকে দেখাবে এই যে এরকম মুভির শুটিং হয়েছিল এখানে কারণ অর্জুন তারপর এই যে এগুলাতে বাইকে আপনারা উঠতে পারেন গিয়ে তারপর এই যে ঘোড়ার মধ্যে উঠতে পারেন আর রাজস্থানি পোশাক পরে ঘুরতে পারেন এরকম জিপ সাফারিও করতে পারেন এগুলো কিন্তু সেম টাকা বিলকুল স্যার তো এই যে আমাদের রুট কিন্তু চলে আসছে এখানে চলে আমাদের রুট এটা এখন আমি উঠে উঠবো আমি আসলে আগে কোনোদিন উঠি নাই উটের মধ্যে আজকে ফার্স্ট টাইম উঠবো উটের মধ্যে আর উটটা কিন্তু দুষ্টামি করতেছে তো এখন উঠবো আমরা এই উটের মধ্যে দেখুন একটু কিভাবে উঠি তার ভিডিও করলো ভিডিও उनको तो ना भैया ने चलो बैठो चलो बैठो भैया चला दूर से ले पीछे झुक के लेना इसको टाइट पकड़ लेना पीछे यो ये अभी क्या जवान है এখন কিন্তু আমরা উটের পিঠে আছে একদম এই যে সামনে মামার এখানে আমাকে নিয়ে যাবে মরুভূমির ভিতরে তো আমি কিন্তু সেই সুদূর বাংলাদেশ থেকে আসে এখন ও মনে হইতেছে একটু ঝাঁকি লাগতেছে আর আমি কিন্তু একা আসছি যার কারণে এখানে আছে 500 টাকায় একা একটা উঠ নিয়ে নিছি সিঙ্গেল উঠ যেটা আর আপনারা আসলে 2-3 জন আসতে পারেন তাহলে 400 টাকা নিতে পারবেন এখান থেকে আর এই যেটা কিন্তু সে উটের গাড়ি এই গাড়িতে কিন্তু করে করে কিন্তু আপনারা যাইতে পারবেন আর উঠে ওঠার সময় কিন্তু প্রথমে একটু ভয় ভয় লাগবে যে অনেক নড়াচড়া করে উটের মধ্যে কিন্তু আচ্ছা আচ্ছা আর ওই পাহাড়ের উপরে হচ্ছে এটা হচ্ছে কালী মন্দির মানে তারা কালী মাতা মন্দির বলে ওই মন্দিরে হচ্ছে মানুষ পূজা দিতে যায় এটা কিন্তু অনেক উপরে তোমার নাম কি ভাইয়া দীপক মেরা নাম নাইমুর
আর এই বাসগুলা দিয়ে কিন্তু আপনাদেরকে পুষ্কর আসতে হবে আজমির থেকে আর কালকে আমি আজমির থেকে এই বাসগুলা দিয়ে পুষ্করে আসছিলাম এখানে এসে যে হোটেলে ছিলাম মাত্র 240 টাকায় একটা হোস্টেলে ছিলাম তো আপনারা আসলে সেই হোস্টেলে থাকতে পারেন আর দেখেন উটের গাড়ি কতগুলা ও ये ऊंट का उम्र कितना है इसका আর এখন যেহেতু বর্ষাকাল তাই মানে এখানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তাই এখানে মরুভূমির মধ্যে গাছপালা জন্মাইছে কিছু যার কারণে পুরো মরুভূমিটা আসলে দেখা যাইতেছে না আর শীতের সময় আসলে আপনারা পুরো মরুভূমিটা দেখতে পারবেন আর এই যে মরুভূমিতে কিন্তু সেই কারণ অর্জুন যে মুভি ছিল শাহরুখ খান সালমান খানের সেই মুভির শুটিং কিন্তু এখানে হয়েছিল গানের শুটিং আরও অনেক ধরনের মুভি প্লাস ইন্ডিয়ান যে নাটক সেগুলোর শুটিং কিন্তু এখানে হয়েছিল আর এই যে এখান থেকে কিন্তু আপনারা রাজস্থানের যে ট্রেডিশনাল ড্রেস ওইগুলো আপনারা নিতে পারবেন ভাড়া নিতে পারবেন এই ভাইয়া ড্রেস বগেরে পেন না নো ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ডেজার্ট বাইক বাইক রাইডিং নো নো থ্যাংক ইউ চলো এই যে এখান থেকে কিন্তু আপনারা ড্রেস ভাড়া নিতে পারবেন ঘন্টা হিসাব করে বা ভাড়া নিয়ে ছবি টবে তুলতে পারবেন তো আমি নিচ্ছি না হচ্ছে কারণ আমি অলরেডি মানে টাকা প্রায় শেষের দিকে তাই আর নিচ্ছি না ও ও ও এই যে আমরা এখন নিচের দিকে যাইতেছি আর এগুলো কিন্তু আপনাদেরকে খুব সাবধানতার সাথে ধরে বসতে হবে নিচে কিন্তু প্রচুর ঝাঁকি লাগে আসলে সেই ছোটোবেলা থেকেই আসলে স্বপ্ন ছিল যে এরকম উটের পিঠে চড়বো বইয়ে পড়ছি অনেক তারপর টিভিতে দেখতাম যে উটের পিঠে চড়ে মানুষ মরুভূমি পাড়ি দেয় তো আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আসলে খুব ভালো লাগতেছে যে এরকম উটের পিঠে চড়ে বেড়াইতেছি মরুভূমির রাজস্থানে তো আপনারাও আসবেন এখানে আর উঠ যেখান থেকে নেবেন সেখানে একটু কথাবার্তা বলে নেবেন সব কিছু ঠিকঠাক করে আর তা নাহলে পরে আবার ঝামেলা করতে পারে তো এখন এই যে আমরা রোড দিয়ে যাচ্ছি কিন্তু আর এই মরুভূমি কিন্তু এই পাশে আর এই যে দুই পাশে পাহাড় এই পাশেও পাহাড় এই পাশেও দূরে পাহাড় দেখা যেতেছে আপনাদের বাট আসলে এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো খুবই মজার এক্সপিরিয়েন্স আপনারা আসবেন এখানে আপনারা এক্সপিরিয়েন্সটা নিবেন এক্সপিরিয়েন্সটা করবেন রাজস্থানে আছে কিন্তু আমরা এই যে মরুভূমি চালাইতেছি আমি নিজেই আর আপনারা আসলে আসবেন এখানে এসে দেখবেন আসলে ওকে দেখেন কীভাবে উঠ চালাইতেছি তো আমি নিজেই কিন্তু উঠ চালাইলাম এখানে আর এই যে আমাদের রাইড এখানে শেষ আমরা এখন টাকা দিব আর টাকা দিয়ে তারপর চলে যাবো এখান থেকে তো গাইছে আমাদের কিন্তু উঠের যে সফর এটা কিন্তু শেষ আজকে এই পর্যন্তই তো ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আসবো আর আপনারা আসবেন এখানে আসে আর দেখবেন যে আসলে এখানে কীভাবে কী করা যায় উঠে আপনারা দামাদামি করে উঠবেন আর দেখবেন যে যে দোকানে কম পাবেন সেই দোকান থেকেই নেবেন আর আমরা কিন্তু যাবো এখন আবার সেই বাস স্ট্যান্ডের দিকে আর এখান থেকে আমরা চলে যাবো আজমির আর আজমির থেকে কিন্তু এখন চলে যাবো সেই জয়পুরে যে জয়পুরে আমরা অনেক কিছু দেখেছিলাম সেই জয়পুরে আজকে আবার চলে যাবো জয়পুর গিয়ে আমার আজকে ফ্লাইট হচ্ছে ভুবনেশ্বরের জন্য উড়িষ্যার ভুবনেশ্বর যেখানে আমি থাকি পড়াশোনা করি তো সেই ভুবনেশ্বরের ফ্লাইট আজকে আমার সেখানে আমি আজকে চলে যাবো বিমানে করে আর ব্লগটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিবেন কারণ এত দূর থেকে আসছি আপনাদের জন্য বাংলাদেশ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি তো একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ